नमस्कार বন্ধুরা, মোস্ট টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার খোসা আমরা সবাই ফেলে দিই, কিন্তু আপনারা যদি এইভাবে কাঁচকলার খোসার রেসিপিটি বাড়িতে বানিয়ে খান তাহলে মুখে লেগে থাকবে আর কোনোদিন ফেলে দিতে ইচ্ছে করবে না। তবে আসুন দেখে নিই রেসিপিটি। কাঁচকলার খোসা বাটার জন্য এখানে আমি তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি, এক চামচ কালো জিরে নিয়ে নিয়েছি, একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর আটটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাঁচকলা থেকে খোসাটা ছাড়িয়ে নেব। কাঁচকলাটা মাঝখান থেকে কেটে নিয়েছি, এবার কলার থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবেই ছুরি দিয়ে কলার গা থেকে একটু মোটা মোটা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচকলাটা সাইডে রেখে দিয়েছি। এই কাঁচকলাটা আপনারা অন্য কোনো সবজিতে রান্না করে খেতে পারেন। এইভাবেই আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁচকলার খোসায় আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের হজম শক্তিতে সাহায্য করে। সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর কাঁচকলার খোসাগুলো আমি আরেকটু ছোট করে কেটে নেব। এই রকমভাবে কেটে নিলে সিদ্ধ করতেও সুবিধা হবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মনের মতন সাইজ করে কেটে নিতে পারেন। সমস্ত কাঁচকলার খোসাগুলো আমি কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে অনেকটা জল নিয়ে নিয়েছি আর কাটা কাঁচকলার খোসাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে ভিজিয়ে প্রায় আধ ঘন্টা আমি রেখে দেব, তাহলে কাঁচকলার খোসার মধ্যে যে কষ্টটা থাকবে তা জলের মধ্যে চলে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ অনেকটা জল কড়াইতে দিয়ে দিচ্ছি। কাঁচকলার খোসাগুলো খুব ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে, 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা গোটা কাঁচকলাও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, তারপর খোসাটা ছাড়িয়ে নেবেন। কাঁচকলার খোসাগুলো একদম সিদ্ধ করতে করতে গলিয়ে ফেললে হবে না, 80% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। কাঁচকলার খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এক চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কাগুলো সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা লঙ্কা দিয়ে খোসাটা বাটলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় এবং অন্যরকম টেস্ট আসে, তাই শুকনো লঙ্কাটা আমি ভেজেই বাটার মধ্যে দেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, একটা ব্লাইন্ডার নিয়ে নিয়েছি, সিদ্ধ কাঁচকলার খোসাগুলো ব্লাইন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। ছাড়ানো রসুনগুলো দিয়ে দিচ্ছি, ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা শুকনো লঙ্কা খান না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন। এরপর আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কাঁচকলার খোসাটা বাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এইভাবেও কাঁচকলার খোসা বাটাটা গরম ভাতেও খাওয়া যায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলে করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কালো জিরে থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এরপর বেটে রাখা কাঁচকলার খোসাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা পেঁয়াজও ফোড়নে দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। কাঁচকলার খোসাটা দেওয়ার পরে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে নুনটা বুঝে দেবেন, আমি সেদ্ধর সময় 1 চামচ নুন দিয়েছিলাম তাই অল্প করেই নুন দিয়েছি। এরপর কাঁচকলার খোসাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর আস্তে আস্তে করে কাঁচকলার খোসাটা ভাজতে হবে।
এই সময় গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচকলার খোসাটা পুড়ে যেতে পারে। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কাঁচকলার খোসাটা নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে। কাঁচকলা বাটার জলটা শুকিয়ে গেছে, কাঁচকলা বাটাটা কড়াইয়ের থেকে উঠে উঠে আসছে। এবার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কাঁচকলার খোসাবাটা খেতে অপূর্ব লাগে। সাথে এক চামচ সর্ষের তেল নিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আমার অনুরোধ রইল। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার আমি আসব নতুন রেসিপি নিয়ে।